শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মামলায় এর আগে একাধিকবার আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। এবার স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠল। এসএসসির সচিবকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। ভর্ৎসনার মুখে পড়ে 25 জন কর্মী যে ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজ করছেন তা স্বীকার করে নিল স্কুল সার্ভিস কমিশন। ওই 25 জনের অবিলম্বে বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। শুনানির প্রথমার্ধে সিবিআই তদন্ত, গোটা কমিশনকে বরখাস্ত, এমনকি সিআইএসএফকে দিয়ে এসএসসি অফিসের দখল নেওয়ার মতো হুঁশিয়ারিও দেয় আদালত। সূত্রের খবর, 2016 সালে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে চতুর্থ শ্রেণী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই মতো প্যানেল তৈরি করে 13,000 পদে কর্মী নিয়োগ করে এসএসসি। 2019-এর 4 মে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু অভিযোগ ওঠে সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে 25 জনকে নিয়োগের সুপারিশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই মামলায় বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসির আইনজীবী কিশোর দত্ত বলেন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সচিব আদালতে উপস্থিত রয়েছেন, কাউকে রক্ষা করার ইচ্ছে আমাদের নেই, আমাদের তদন্ত করতে আরও কিছুটা সময় দেওয়া হোক। একথা শুনে কমিশনের তদন্তের আর্জি খারিজ করে দিয়ে বিচারপতি বলেন, আর সময় দেওয়া সম্ভব নয়, আজই আমি প্রয়োজনীয় নির্দেশ দেব, তদন্তের আড়ালে অন্য কিছু করা হবে বলে আমার আশঙ্কা। বিচারপতি আরও বলেন, আপনাদের ওপর আমার ভরসা নেই, আপনারা কি তদন্ত করবেন আমি জানি, রোজই কিছু না কিছু অনিয়ম সামনে আসছে, এটা চলতে পারে না, আপনারা কাকে রক্ষা করবেন, আপনারা নিজের বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানকে রক্ষা করুন। এখানেই থামেননি বিচারপতি, তিনি আরো বলেন, আমি সিবিআইকে তদন্ত করতে বলবো, সিআইএসএফকে বলবো আপনাদের অফিসের দখল নিতে, কেউ নিজেদের কোনো জিনিস নিয়ে অফিস থেকে বেরোতে পারবেন না, কোনো কম্পিউটারে হাত দিতে পারবেন না, সিবিআইকে বলবো সব দেখতে, নিয়োগ নিয়ে এই দুর্নীতি চলতে পারে না, কারা এর পেছনে আছে খুঁজে বের করতে হবে, পুরো কমিশন বরখাস্ত করে দেব, সিবিআই সিআইএসএফ আইবি সিআরপিএফ আপনাদের অফিসের দখল নেবে। এরপর শুনানির দ্বিতীয়ার্ধে এসএসসির আইনজীবী আদালতে জানান, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে ওই 25 জনের নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়নি, কমিশনের যে 5টি আঞ্চলিক অফিস রয়েছে সেখান থেকেও এই নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়নি, অভিযুক্তরা ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজ করছেন। এরপর রাজ্যের তরফে এই ঘটনায় কলকাতা হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের আর্জি জানানো হয়, তা বিবেচনার আশ্বাস দিয়ে বিচারপতি নির্দেশ দেন, যে 25 জনের নিয়োগ নিয়ে বিতর্ক, অবিলম্বে তাদের বেতন বন্ধ করে সকলকে এই মামলার সঙ্গে যুক্ত করা হোক। টিএমসি সরকার আসার 10 বছরের মধ্যে যত পরীক্ষা হয়েছে সব জায়গায় কোশ্চেন লিক হয়েছে, রেজাল্ট যদি বেরোয় তার নিয়োগ হয়নি, নিয়োগপত্র দেওয়া হলেও নিয়োগ হয়নি, যে ব্যাপক দুর্নীতি সমস্ত স্তরে ছেয়ে গেছে, বিশেষ করে শিক্ষা বিভাগে, যখন আদালত এই ধরনের কমেন্ট করছেন এটা সরকারের পক্ষে খুবই লজ্জাজনক অবস্থা। গোটা শিক্ষা ব্যবস্থাটাই দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে, পয়সা ফেকো তামাশা দেখো, গোটা ব্যবস্থাটার মধ্যে আজকে নয় দীর্ঘদিন ধরে দুর্নীতির ঘুঘুর বাসা বেঁধে বসে আছে। আমরা চাই এগুলো ভেঙে তছনছ হয়ে যাক। স্কুল সার্ভিস কমিশনের যদি ত্রুটি থাকে, হাইকোর্ট আমাদের উচ্চ ন্যায়ালয়, তাদের নির্দেশ মেনে চলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, সরকারও নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবে, তার কারণ হাইকোর্ট তো না ভেবেচিন্তে কোনো মন্তব্য করে না, রায়ও দেয় না। গ্রুপ ডি নিয়োগের প্যানেলের মেয়াদ শেষের পর এসএসসি যে আর কোনো নিয়োগের সুপারিশ করেনি, এই মর্মে বৃহস্পতিবার দুপুর 2টোর মধ্যে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে আদালত। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।